অরিনা, কি বলছো তুমি? কিভাবে কথা বলছো তুমি দুটোর সঙ্গে? কেন কুনাল, ভুল কি বলেছি আমি? শোনো, তোমার না এত কিছু শোনার পরেও আমি তোমাকে বিয়ে করতে রাজি হয়েছি। নলে না ওই গুন্ডা মস্তান বনি তো ছিল তোমার কপালে, সারাটা জীবন একটা জোকারকে সামলাতে সামলাতেই তো তোমার কেটে যেত, তাই না? তাই না? খুব বিয়ে করার শখ জেগেছে না তোমার? শোনো, তোমরা বোনদের দিয়ে বাজে বাজে কথা বলছো তো। ওয়েট 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 ওয়েট, আজকে গায়ে হলুদ হবে না, শোনো, গায়ে মাটি হবে। এই শোনো, যাও গিয়ে মুখটা এবার আয়নায় দেখো। তোমার সাহস কি করে হয় আমার আমার মুখে ধুলো লাগানোর? ধুলোই তো লাগিয়েছি, গোবর দিইনি তো চোদ্দ গোষ্ঠীর ভাগ্য ভালো। নেক্সট টাইম গোবর এনে মুখে লেপে দেব, যাতে মুখের এই ল্যাঙ্গুয়েজটা অন্তত শুদ্ধ হয়ে যায়। তোমার সাহস তো কম না, তুমি এখানে অসভ্যতা করছো। এই শোনো, একদম বাড়াবাড়ি করবে না। তুমি চাইলে তোমার ভাই আর ভাই বউকে মাথায় তুলে নাচতে পারো, কিন্তু আমাদের সাথে এই ধরনের অসভ্যের মতো বিহেভিয়ার তুমি করবে না। যেদিনকে এই ভাইয়ের বউ তোমাকে আর তোমার গোটা ফ্যামিলিকে ডুবিয়ে দেবে, সেদিনকে পট্টাচার্য বাড়ির মেয়েদের কথাই মনে পড়বে, পস্তাবে, হাত কামড়াবে, কিচ্ছু করতে পারবে না। মাথায় থাকে জানো এটা? সহজ তো কম না, এই তুমি আমার বাড়িতে দাঁড়িয়ে আমাকে সাজাচ্ছ, তোমাকে তো আমি একদম চুপ, একদম এই বিহেভিয়ার করবে না আমার সাথে। একটা কথা ভালো করে মাথায় ঢুকিয়ে রাখো, আমার কিচ্ছু বিগড়োতে পারবে না তুমি। আর যেই বাড়িতে আমার বোনদের কোনো সম্মান নেই সেই বাড়িতে অন্তত আমি থাকবো না, বুঝলে? দুতি 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 দাঁড়া, থাক 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 মন্তুজা, থাক, যেতে দাও, যেতে দাও। হ্যাঁ ছোট মামি, ছাড়ো তো, যেতে দাও ওকে। ফাইনালি ভরচাষ বাড়ির মেয়েগুলো বিদায় হলো, এবার না তুমি শান্তি করে তোমার ছেলের বিয়ে দাও। এই এক বিয়ে নিয়ে আর কত মানুষ কষ্ট পাবে। গুরুত্বপূর্ণ কাজ আছে। কি কাজ? দেখ দিদি, একটা বিশাল বড় ষড়যন্ত্র হচ্ছে এখানে, ঠিক আছে? আর শত্রুপক্ষের প্রত্যেকটা লোক আমাদের আশেপাশেই আছে, আমাদের আপনজনের মধ্যেই আছে। আমাদের কিন্তু খুব মাথা ঠান্ডা করে সাবধানে কাজ করতে হবে। আজ আমরা আলাদা আলাদা হয়েও সবাই একসাথে লড়বো। শোন, আমি তোকে বুঝিয়ে দিচ্ছি কি করতে হবে, ঠিক আছে? বুঝেছিস? ঠিক আছে, তুই চিন্তা করিস না। বিদ্যমান বাবু, আমাদের আরো একটা কাজ আছে। কি কাজ? আন্টিকে টের পেতে না দিয়ে যেভাবেই হোক সুযোগ বুঝে লকারের চাবিটা আমাকে ফটাফট হাতে দেওয়া। কিন্তু কি করে? হ্যাঁ স্যার, আমি সিংহরা বাড়িতে চলে এসেছি। ভেরি গুড বোন, যেগুলো বলেছি সেগুলো যেন মাথায় থাকে। ওটা কিন্তু পার্সোনাল এনভায়রনমেন্টের জায়গা নয়, ওখানে তুমি একটা মিশনে গেছো। জাস্ট ফোকাস অন ইওর কজ, দ্যাটস ইট। আপনি যতক্ষণ এখানে পৌঁছাচ্ছেন আমি চোখ কান একদম খোলা রাখবো। রাখছি স্যার। তোর মুখে হাসি কেন নেই বাবা? এই বিয়েতে তুই খুশি তো? এটাই সুযোগ, এখানে সবাই ব্যস্ত থাকতে থাকতে আমাকে আমার কাজটা সেরে ফেলতে হবে। ঠিক আছেন তো আপনি? তুমি ঠিক সময় আমায় সামলে নিলে। যে ছোট বোধে কি হলো?
আপনি তো ঠিকই বলেছিলেন, ও এনে তো ছোটমার আঁচল থেকে লকারের চাবি চুরি করে নিল। এবার ওকে আমাদের ফলো করতে হবে। না তুমি একটু আনন্দে রাখো, কি ভাবছা রাখো না, লাগেনি তো আসুন। বাবা কিচ্ছু হবে না, আমি একটু ড্যাডিকেই ফোন করে। পেয়ে গেছো বাক্সটা? না ড্যাডি, কোথায়? এখানে তো কোথাও খুঁজে পাচ্ছি না। তুমি তো বলেছিলে যে এখানে নাকি লকারের মধ্যেই তো বক্সটা আছে, তো খুঁজেই তো পাচ্ছি না সোনার বক্সটা কোথায়। দাঁড়ো দাঁড়ো, আমি তুমি দেখাচ্ছি, এক মিনিট দাঁড়ো। এই দেখো, দেখতে পাচ্ছ কোথাও তো নেই, এখানে সব এগুলো গয়নার বক্স আছে। যা করবে একটু সাবধানে করো। আচ্ছা বিয়ের কাজ করবো, দেরি হয়ে যাচ্ছে, অনেক কাজ পড়েছে, মধুশ্রী ভেতরে আয়। হ্যাঁ তুমি এসো 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 মধুশ্রী। লকারের চাবিটা কোথায় গেল? দেখো ড্যাডি, সোনার বাক্স আমার হাতে। ইয়েস, গ্রেট জব আনা, গ্রেট জব। আমি জানতাম ওই বাক্সটা তুমি ঠিক খুঁজে বার করতে পারবে। একবার শুধু এবার আমার আর পুনের বিয়েটা হয়ে যেতে দাও ড্যাডি, তো এই সমস্ত পেছনে মালকিন হবো আমি, মানে আমাদের দত্ত বাড়ির। ওকে ড্যাডি, হ্যাঁ রাখছি। ওকে সত্যিটা সবার সামনে আসবে, তাই আমাদের উপর একটু ভরসা রাখো। তার মানে খড়ি ঠিক বলেছে, তুমি তোমার স্বার্থ সিদ্ধি করতে এবারে এসছো, নিজের বাবার সঙ্গে হাত মিলিয়ে আমাদের সর্বনাশ করতে চাও, তাই না? আর আমার কুণালকে তুমি গুটি হিসেবে ইউজ করছো। ছি ছি অয়না, তুমি এত বড় নোংরা খেলাটা খেলতে পারলে আমাদের সঙ্গে, এতগুলো মানুষকে তুমি এভাবে ঠকালে, তোমার খেলা আজকেই শেষ। আমি এই মুহূর্তে বাড়ির সবাইকে তোমার স্বরূপটা বলবো, তারপর এই বাড়ির মালকিন হওয়ার স্বপ্ন না তোমার চিরতরের স্বপ্নই থেকে যাবে।
এই বিয়ে তো আজই হবে আন্টি, তার জন্য যদি আপনাকে আমার রাস্তা থেকে সরাতে হয় তাহলে আমি তাই করব। আপনার প্রশ্নের উত্তর আমি পেয়ে গেছি খুনি। অয়নয় নিজেকে হয়তো খুব চালাক মনে করে, কিন্তু ঋদ্ধিমান সিংহরা একজন পাক্কা ব্যবসায়ী, আর একজন জহুরির চোখকে ফাঁকি দেওয়া অত সহজ নয়। চলো 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 পাল্টাই।